আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ ফেব্রুয়ারি তেইশ ধীরে ধীরে চমক যেদিকে যাচ্ছে ভিপি দল ভিপি সরকার সুযোগ দেয় কি না যেভাবে জানা যাবে নূরেরা খুব ঠান্ডা মাথায় এবং ডেফিনেটলি কারো প্যাট্রোনাইজেশনে এগোচ্ছে একটা ছোট রাজনৈতিক দলের যখন বিকাশের প্রয়োজন হয় তখন কয়েকটা থিউরি এখানে সামনে চলে আসে একটা হচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের বিকাশ এবং আরেকটা হচ্ছে বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যে সরকার প্রয়োজনে অথবা সরকার ছাড়াও অনেক সময় বিদেশি কোনো শক্তিও তাদের প্রয়োজনে অনেককে সামনে এনেছে অথবা তাদের বিকাশে সহায়তা করেছে এগুলো বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশ অথবা যে দেশে গণতন্ত্রের প্র্যাকটিস নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে অথবা যদিও এই শব্দটা এখন আর প্রযোজ্য নয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে তা আমি বলছি না যে গণ পরিষদের ক্ষেত্রে সেটাই ঠিক নানানভাবে ব্যাখ্যা করা যায় গণ পরিষদ ধীরে ধীরে যেভাবে চমক দেখাচ্ছে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত যারা যেমন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কিন্তু বড় দলের মধ্যে এখন আর পড়ে না সেখানে এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনায় এদের কথা বলা যায় এরপরে অন্য কোনো দল বাংলাদেশের সবগুলো জেলায় জেলায় কোনো প্রোগ্রাম করতে পারবে একসাথে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে এটা অসম্ভব নাম সর্বস্ব অনেক দল শুধু ঢাকায় একটার বেশি কর্মসূচি পালন করতে পারে না অথবা অনেক ক্ষেত্রে ঢাকার বাহিরে তাদের একটা দুইটা জায়গায় যে নেতা সর্বস্ব দল সেই নেতার এলাকায় কিছুটা ঘাঁটি রয়েছে কিন্তু গণ পরিষদ নতুন রাজনৈতিক দল হিসেবে এখন পর্যন্ত নিবন্ধনও পায়নি তারা যেভাবে প্রত্যেক জেলায় জেলায় কর্মসূচি বাস্তবায়ন করে চমক দেখাচ্ছে এটা নিয়ে নানান জনের মধ্যে অনেক সন্দেহ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেমন আমরা দেখতে পাচ্ছি দশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ শুক্রবার গণ অধিকার পরিষদের পূর্বঘোষিত সারা দেশের জেলা পর্যায়ে বিদ্যুৎ গ্যাসের মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আজ দশ ফেব্রুয়ারি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি তারই ধারাবাহিকতায় আজ বিকাল চারটায় গণ অধিকার পরিষদের মাগুরা জেলা শাখার উদ্যোগে দেয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল বিক্ষোভ অনুষ্ঠিত হয় মোটামুটি ভালো সংখ্যক লোক উপস্থিত হয়েছে ঢাকা জেলা গণ অধিকার সেই মিশুতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলার বিক্ষোভ মিছিল যথেষ্ট বড় অনেক সিনিয়র বয়স্ক লোকজন রয়েছে যদিও গণ অধিকার পরিষদ তারুণ্য নির্ভর একটা দল বেসিক্যালি সিনিয়র বা এক্সপিরিয়েন্সদের যথেষ্ট অভাব আছে অল্প ঠাকুরগাঁও জেলা থেকেও আমরা দেখতে পাচ্ছি তারা গুরুত্বপূর্ণ পয়েন্টে কিছু লোকজন বিক্ষোভ মিছিল করছে জামালপুর জেলাও কিন্তু অনেক লোকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এছাড়া লালমনিরহাট জেলাও উল্লেখ করার মতো উল্লেখযোগ্য সংখ্যক যথেষ্ট লোক বিক্ষোভ মিছিল করেছে আহ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলাও কিন্তু মোটামুটি ভালো সংখ্যক লোক এরকম প্রায় সবগুলো জেলা না হলেও অধিকাংশ জেলাই তারা করেছে যদিও সব নিউজ আমাদের কাছে আসেনি এছাড়া আরও বিভিন্ন জায়গায় হামলার ঘটনাও কিন্তু আমরা দেখেছি যেমন পটুয়াখারির আককেল আলী কলেজের পেছনে বিসমিল্লা ভবনে গণ পরিষদ নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সভাপতি সাইফুলের নেতৃত্বে হামলার অভিযোগ আমরা পেয়েছি এবং এর প্রতিবাদে এর প্রতিবাদে ইনস্ট্যান্ট এবং আরও বিভিন্ন জায়গায় হামলার কথা তারা বলছে সারা সারা দেশে বিভিন্নের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা থেকে ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে শুধু সেগুলো নিয়ে আওয়ামী লীগ অধ্যুষিত অনেক এলাকাও বড় বড় প্রোগ্রাম গণ পরিষদ করেছে শরীয়তপুর জেলায়ও তারা মানববন্ধন করেছে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহীতেও করেছে তাছাড়া রংপুরও করেছে ঠাকুরগাঁও আরও বিভিন্ন জায়গায় মানে যথে উল্লেখ করার মতোই করেছে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এখন এই যে ছোট একটা রাজনৈতিক দল যেখানে বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনে এই গণ পরিষদ কিন্তু সাতদলীয় গণতন্ত্র মঞ্চের একটা পার্টনার অথচ সেখানে দেশব্যাপী প্রোগ্রাম থাকলে উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কোথাও কেউ করতে পারে না কিন্তু গণ অধিকার পরিষদ এককভাবে ঠিকই কিন্তু করতে পারছে তো এটা প্রমাণ করে যে তারা যুগপথ আন্দোলনে শক্তি থাকা সত্ত্বেও দেখাচ্ছে না দে আর ইন টু যুগপথ আন্দোলন যুগপথ আন্দোলনের ক্ষেত্রে তারা আন্তরিক নয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু এককভাবে তারা ধীরে ধীরে চমক দেখাচ্ছে প্রত্যেক সপ্তাহে নিজস্ব কর্মসূচি এবং ধীরে ধীরে কর্মসূচির পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং কয়েক সপ্তাহ পর তারা বড় কিছু দেখাচ্ছে এর আগে রংপুরে এমন সমাবেশ এত বড় সমাবেশ তারা করেছে তাদের সক্ষমতা সম্পর্কে একটা নতুন ইতিহাস বা নতুন অধ্যায় সৃষ্টি করেছে এখন এই যে বিষয়টা যে এত তাড়াতাড়ি দেশব্যাপী সংগঠন গড়ে তোলা অল্প লোকজন হোক আর যে কয়জন লোকজনই হোক ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাওয়া প্রোগ্রাম কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এখন হঠাৎ করেই এভাবে বা এত তাড়াতাড়ি গণ অধিকার পরিষদের যে সক্ষমতা প্রথমে যেটা বলেছিলাম যে অনেকের ধারণা যে সরকার তাদেরকে সুযোগ দেয় সুযোগ দেয় কিনা এটা জানা যাবে নির্বাচনের আগ মুহূর্তে তারা যদি নির্বাচনে দলীয় সরকার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে কিছু এমপি হয় বিএনপিকে বাদ দিয়েও যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে প্রমাণ হবে যে তারা সরকার সুযোগ দেয় আর বিভিন্ন জায়গায় হামলা করে ওদের উপর এর মাধ্যমে কিন্তু আসলে সরকার সুযোগ দেয় না সেটা প্রমাণ হয় না ওরা কিন্তু এই বিষয়টা সামনে আনে সুযোগ দিলে তাহলে আমাদের উপর হামলা করে কেন যাই হোক এটা অনেক রহস্যজনক বিষয় বিশেষ করে নূরকে গ্রেপ্তার না করার মধ্য দিয়েও অনেকে সন্দেহ করছে আহ নির্বাচনের আগে কিন্তু কিছুই বলা যায় না নির্বাচনে গেলেই প্রমাণ হবে সরকার সুযোগ দেয় কিনা